এটা অবশ্যই ভালো মানুষ যারা জানবে যারা ভালো জিনিস যাবে যারা ভালো জিনিস খেতে যাবে তারা এই জিনিসই যাবে না দুইটা স্তর আছে আপনি দুইটা স্তর আছে আচ্ছা 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 তবে তিনটা স্তর করা যাবে আমাদের হয়তো ভাই ই আছে প্ল্যান আছে যে তিনটা স্তর করলেও মাছ শুকানো সম্ভব হবে গ্রিন হাউস পদ্ধতিতে অর্গানিক শুটকি উৎপাদন শুরু করেছে চলনবিলের শুটকি চাষীরা 2006 সালে কুমিল্লার 14 গ্রামের মোকাদ্দেসুর রহমান মুকুল কক্সবাজারের অবস্থিত সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র থেকে কারিগরি সহযোগিতা নিয়ে গ্রিনহাউস পদ্ধতি পিউরিটি অর্গানিক ড্রাই ফিশ নামক শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলেন কক্সবাজারের নুনারচরে দেশের সীমানা দাঁড়িয়ে ইতিমধ্যে তিনি কানাডা আমেরিকা ও চায়নাতেও তার পণ্য রপ্তানি হচ্ছে এবার চলন মিলেও শুটকি পল্লীতে পিকেএসএফ সহযোগিতায় এমএমএস বাস্তবায়নে শুরু হয়েছে গ্রিনহাউস পদ্ধতিতে অর্গানিক শুটকি উৎপাদন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আজকে আসছি সিরাজগঞ্জ জেলা তারাশুপ জেলায় মহিষলুটিতে আসলে মহিষুটি বলি আমরা এইখানে না হলেও অ্যাভেলেবল শুটকি উৎপাদন হয় যেটা আপনারা জেনে থাকেন আমাদের বাংলাদেশের সৈয়দপুরের পরেই কিন্তু এখানে চলন বিলে প্রচুর শুটকি কিন্তু আমরা দেখতে পাই কিন্তু আমার আজকে ভিডিওটির তার পার্থক্য আছে সেটা হলো যে গ্রিনহাউজে এই মহিষুটিতে রফিকুল ইসলাম ভাই উনি শুটকি উৎপাদন করতেছে আমার সাথে থাকেন গ্রিনহাউজে শুটকি উৎপাদন বিষয় দেখতে থাকেন যারা দেখতে চান স্কিপ করবেন না গ্রিনহাউজে আমি প্রথম জানি বাংলাদেশের প্রথম আমার জানার কথা আছে কিনা যদি জানা থেকে বলবেন যে গ্রিনহাউজে কীভাবে শুটকি উৎপাদন করে এ টু জেড দেখতে থাকেন যে আসলে গ্রিনহাউজে কীভাবে শুটকি উৎপাদন করি বা আমি করি না আমার রফিকুল ভাই করে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আসলে যে আমরা যাচ্ছিলাম ভাই আমার মনে হয় বাংলাদেশের প্রথম এই যে গ্রিন ফিশ ডায়ের মাধ্যমে গুণগত মান শুটকি উৎপাদন করতেছেন আপনি মাশাআল্লাহ এটা শুরু করছেন কতদিন হলো এটা শুরু করছি আজ 15 দিন 15 দিন জি আর মূলত আপনি এই শুটকি ব্যবসা করেন কতদিন হলো আচ্ছা 18 বছর মাশাআল্লাহ প্রিয় দর্শক ওনার নাম রফিকুল ইসলাম ওনার নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে কারণ হলো আমরা অনেকেই ব্যবসা করতে চাই বা এই যে ভালো শুটকি পাই না মানে আসলে খাবার অনেকে খোঁজেন এখানে কিন্তু গ্রিন হাউজে উৎপাদন করতেছে দুটি আছে আপনার নর্মাল আছে গ্রিন হাউজ আছে না ভাই এই যে 18 বছরের মধ্যে আপনি কি কি শুটকি তৈরি করেন মূলত ব্যবসা হলো গা পুটি আচ্ছা কিন্তু এর ভিতর থেকে না অনেক সময় সুযোগ সুবিধা হলে ওই ট্যাঙ্গর গোসই এগুলোও আসে খোলসিয়া আচ্ছা 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 দাঁড়িয়ে এইগুলোর ব্যবসা হলো গা পুটি আর ধুলোবালি যাচ্ছে না পরিষ্কার মাছ থাকতেছে মাছের গ্লাস দিতেছে ভালো আচ্ছা আর হলো গা যে মাছে পোকামাকড় যা আক্রমণ করতে পারতেছে না একটা পাখি উড়ে গেল এই খোলা মাঠে দিচ্ছি একটা পাখি উড়ে গেল ময়লা ফালা দিল আচ্ছা সে ময়লাটার থেকে ই হলো আচ্ছা ধুলাবালির থেকে ই থাকলো স্বাস্থ্যসম্মত যা বলতে এক পর্যায়ে স্বাস্থ্যসম্মত জিনিস তৈরি হচ্ছে ভালো জিনিস তৈরি হচ্ছে দর্শক আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে গ্রিন হাউসটা কীভাবে তৈরি করছে বা একটু কাজ করে না আমরা দেখি আপনার কাজ করে প্রিয় দর্শক গ্রিন হাউস বলতে দেখেন এইটা আমার আনুমানিক জানা নাই উনি যিনি করছেন নতুন উনি বলতে পারলেন না ভাবে উনি বললো ভাই 10 ফিট ভাই 15 ফিটের মতো আছে দেখেন জাস্ট হিসাব হলো এখানে যে পুরোটাই পলিথিনে ঢাকা একদম ঘরের মতো ওই পাশে কিন্তু উপরেও ছাউনি করা আর এটা করছে একদম স্টিল দিয়ে একদম স্টিল এখানে আছে স্টিল আর মেইন যেটা বুঝতে পারলাম যে দুই পাশে দুটা অ্যাডজাস্ট ফ্যান আছে যেটা বাতাসটাকে বের করতেছে আর এইখানে আছে একটা টেবিল ফ্যান যেটা আমরা জ্বর ফ্যান বলি বা টেবিল ফ্যান বলি বড় টেবিল ফ্যান এখান থেকে বাতাস দিচ্ছে বাতাসটা শুটকিতে লাগতেছে শুটকিতে লাগার পরে ওইখান থেকে বাতাস
অ্যাডজাস্ট ফ্যানে বাতাসটা বের করছে, এটা কিন্তু মূল উদ্দেশ্য। আর এটা হলো আমি ভিতরে গিয়ে দেখছি যে ভিতরে গরম আছে, পর্যাপ্ত গরম আছে, মানে যথেষ্ট পরিমাণ গরম ভিতরে হয়, এবং ধুলাবালি বা আদার্স কোনো কিছু কিন্তু এর মধ্যে যেতে পারে না। আর এটা কিন্তু আসলে আমার জানা মতে এই সংস্থাটা হলো পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশন PKSF, আর বাস্তবায়ন করছে মানব মুক্তি সংস্থা থেকে তাদেরকে এটা মানে ইয়াভাবে কিটা বলি ডিমো দিছে আর কি, তাদেরকে দিছে আসলে কী অবস্থা। তো এখন কথা বলো চলেন যে উনি যে করছে যিনি, তার সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে উনি কি এখান থেকে ফল পাচ্ছে বা আদৌ কী রেজাল্ট, যেহেতু উনি 18 বছর অভিজ্ঞতা এই মাছ চাষ করায়, ওনার সাথে কথা বলার চেষ্টা করি যে উনি আসলে কীভাবে এই চাষটা করতেছে A to Z, বা কীভাবে সুক্রিয় তৈরি করতেছে। চলুন, আপনি এখনও মানে ওরকম বাস্তবায়নে যান নাই, এখন আপনি এইখানে যদি একটা এক কেজি মাছের খরচ কেমন আছে আর ওইখানে খরচটা কেমন, কষ্টটা কেমন? এই জায়গায় 1 কেজি মাছের যদি 5 টাকা, সাপোজ 5 টাকা খরচ হয়, আচ্ছা এই জায়গা হবে 15 টাকা, অল্প মাছ দিলে অল্প মাছ দিয়ে দুটো স্তর আছে। তবে 3টা স্তর করা যাবে আমাদের, হয়তো বা ইয়ে আছে, প্ল্যান আছে যে 3টা স্তর করলেও মাছ শুকানো সম্ভব হবে। 3টা স্তর উঠে উঠে আবার ইয়ার ঝাগার সিস্টেম আছে, তখন টেবিল করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাছটাতে একটু খরচ বেশি হবে কিন্তু মাছটা অনেক উন্নত হবে। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্যসম্মত মাছ হবে। আচ্ছা, এখন এখানে যদি আমার যে মাছ শুকাতে আপনার 1 দিন লাগে, জি, এখানে একটা মাছ শুকাতে কয় দিন লাগে? এখানে মাছ শুকাতে 2 দিন, সাপোজ 2 দিন লাগে। আপনারা যে একটা করে ই দিছেন, কি বলে এটা বলে আপনাদের ভাষায়, আচ্ছা এখন এটা তো আপনাকে বোধহয় কোম্পানি থেকে কি ফ্রি দিছে নাকি ইয়া নিছে? না, কম এক NGO শাখা থেকে নেয় আমাদের, যে মানব মুক্তি সংস্থা থেকে ফ্রি করে দিছে, ফ্রি ওরা ডিমো রাখছে। হ্যাঁ জি, আপনারা যদি ব্যক্তিগতভাবে করতে চান তাহলে কি রকম খরচ হবে? এটা ব্যক্তিগতভাবে খরচ করলে অনেক টাকা খরচ হবে, তাও 1.5-2 লাখ টাকা খরচ হবে এই প্রজেক্টটা পুরোটা করতে। আর মেশিন, ফ্যান, আপনার হলো মেশিন, কি মেশিন লাগবে? কি মেশিন? মেশিন লাগবে হলো তাপমাত্রা মাপার জন্য সে একটা যন্ত্র লাগবে, আরেকটা যন্ত্র। মানে কি যন্ত্র সেট করেন নাই? না না, এ পর্যন্ত যন্ত্র সেট হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার 2-4 দিনের ভিতরে সেট হবে। আরেকটা জিনিস হলো এই মাছটা প্রসেসিং করে প্যাকেট জাত করতে হবে। আচ্ছা, প্যাকেট জাত করে বাইরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে যে একটু আমাদের উন্নত শহরে বা আপনার জেলা লেভেলের লোকজন যদি আমাদের চোখে পড়ে, তাহলে তারা যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমরা একটু বাইরে। ও, তার মানে আপনারা এটা একটা প্রোডাকশন যেতে চাচ্ছেন, প্যাকেটিং করতে চাচ্ছেন, প্যাকেটিং করতে, একটা ব্র্যান্ড করতে চাচ্ছেন। জি, দর্শক দেখেন কোথায় আছি আমরা, মার্শাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে, যদিও আমি ধন্যবাদ দেবো মানব মুক্তি সংস্থাকে, তারপরে কিন্তু ভাই রফিক ভাই যেটা হলো যে ওনার যদি উদ্যোক্তা যদি আগে না আসে তাহলে কিন্তু হবে না। এবং দেখেন আমরা কিন্তু ভালো কিছু চাই যেটা আমরা দিতে পারি না অনেকেই। তারপরে এখানে আপনাদের বলতেছেন আমরা যদি এইভাবে প্রোডাকশনে যেতে পারি তাহলে আমরা ভালো ভালো যারা খাবার চায়, যারা শুটকি মাছ খায় না তারা কিন্তু খাবে। জি জি জি, তাই না? জি। আচ্ছা, তাতে কি আমাদের যেমন ধরেন এখন এই যে আপনারা পুঁটি কত বিক্রি করতেছেন কেজি? এখন পুঁটি মানে বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি, কত? 1 নম্বর কোয়ালিটি 550-600 টাকা বেচতেছি কেজি। জি, আচ্ছা কোয়ালিটি, আর একটা কোয়ালিটি আছে 220 টাকা বেচতেছি, আর একটা কোয়ালিটি আছে 300-350 টাকা বেচতেছি, আর একটা 400 বেচতেছি, এরকম বিভিন্ন কোয়ালিটি আছে। আচ্ছা, এই যে 1 নম্বর কোয়ালিটি 600 বললেন আপনি, জি, এটা যদি আপনি আমার এই গ্রিন হাউসে করেন তাহলে আপনাকে কত টাকা বেচতে হবে? সর্বনিম্ন 800 টাকা বেচতে হবে। 800 টাকা বেচতে হবে? জি। আচ্ছা 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 আচ্ছা, এই মাছটা 800 টাকা বেচতে হবে, তবে গা সম্ভব এই গ্রিন হাউসে থেকে মাছ উৎপাদন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর অনেকজন আমাদের দেশের মাছ খেতে চায় না, যে এই শুটকি মনে হয় কোথা থেকে কি আনছে, রাইট, কোনো কেমিক্যাল দেওয়া আছে কিনা, কিন্তু আসলে তো কোনো কেমিক্যাল দেওয়া নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে প্রকৃত কোনো কেমিক্যাল দেওয়া নাই, কিন্তু খোলা মাঠে হয়তো বা শুকাই এইটুকুই তার দোষ, সেই জন্য গ্রিন হাউস করা হয়েছে। গ্রিন হাউসের থেকে না মানুষ যদি যারা ভয় পাইছে যে এমনকে তা কি আছে, ময়লা বালি আছে, হয়তো বা খাওয়া দুষ্কর, সেই জন্য গ্রিন হাউস করা হয়েছে। গ্রিন হাউসে উন্নত মানের শুটকি খাওয়া হলে তাহলে নিতে হবে। আর একটা জিনিস সরকার মানে আমার চাওয়ার, সেটা হলো গা যে এই শুটকিটা দীর্ঘদিন
রাখার জন্য কোনো মেডিসিন বিশেষজ্ঞর সাথে কথা বলে যে শুটকিটা কিভাবে যেটা মানব কল্যাণে ক্ষতিগ্রস্ত না হয় না হয় রাইট যে সেটা যদি একটু আমাদের জানা দিত যে এইভাবে এইভাবে করলে দীর্ঘদিন থাকবে ক্ষতি হবে না সেটা তাহলে আমরা সেই প্রসেসে চলে যেতে পারব আচ্ছা এখন আপনি যে এইখানে যে প্রচেষ্টা করতেছেন জি এখানে মাস কয়দিন থাকে এখানে সাপোজ যদি গরমের দিন হয় ঠান্ডার দিন হলে মাসের ছয় মাস থাকলে কোনো সমস্যা নাই আচ্ছা কিন্তু গরমের দিন হলে একটু হালকা লবণ দেওয়া আছে তাহলে ওই জিনিসটা ঘামে গেল ওর টেম্পার কমে যাচ্ছে তাহলে কয়দিন থাকে তাও দুই মাস থাকবে আর এইখানে যেটা করতেছেন আপনি এখানে কি লবণ দিচ্ছেন আপনারা হালকা লবণ আছে আচ্ছা এইখানে যে করতেছেন আপনি এটা তাহলে কয় মাস থাকবে এইটা যখনই মাছটা প্যাকেটিং হবে বা মাছটা থাকবে ওই মাছ গরমে ঘামে যাবে ভিতরে তো আবহাওয়া থাকে সব বের করে দিবে কিন্তু একটু ঘামবে ঘামলে ডিসকালার হবে আর ডিসকালার হলে তখন ধীরে ধীরে মাছটার টেম্পার কমে যাচ্ছে আচ্ছা আর সেইটাই আমি বলতেছি যে কোনো মেডিসিন বিশেষজ্ঞর সাথে কথা বলে যদি আমাদের জানা দিতেন যে এইভাবে এইভাবে তো আর করলে শুটকিটা আরো এইটা তো আসলে যারা প্রজেক্টটা দিছে এটা আপনি তাদের সাথে আলাপ করতে হবে তাদের সাথেও কথা বলছি তারাও বলছে যে আমরাও কথা বলবো আচ্ছা আচ্ছা তারপর আপনাদের কাছে তবে আমি যেটা জানি যতটুকু যদি আমি জানি না আমি কোনো কেমিস্ট না বা কোনো যেমন আমরা চিপস খাই জি চিপসের মধ্যে কিন্তু এক ধরনের বাতাস ঢুকা দেয় জি বাতাস আছে যেটা আসলে আমার মনে হয় যদি বাতাসটা ঢুকা দেয় তাহলে কিন্তু আপনি ইয়েটা আরো বেশি থাকার কথা বিট লবণ তো চিপসের ভিতর থাকে আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যেটা বললেন সেটা তো আমরা কতটুকু সঠিক যারা পরীক্ষা করে যারা আসলে বিশেষজ্ঞ তারাই বলতে পারে এইটাই তারাই আপনি চাচ্ছেন এইটাই ভালো কথা বলছেন এটা ভালো এটা একটা ভালো কথা বলছেন জি তবে সারা পাচ্ছেন কেমন এই যে আমি কিন্তু রাস্তায় যাচ্ছি আর দেখতেছি লোকজন সারা কেমন অনেক লোকজনের চোখে পড়তেছে আসতেছে দুই চারজন আসতেছে তারা কি খাবার চাচ্ছে যে মাছ দেন চাচ্ছে যে এরকম কিন্তু আমার তো এ পর্যন্ত তৈয়ার হয় নাই আচ্ছা 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 কেবল আজ সর্বপ্রথম এক প্রজেক্ট নামাইলাম আচ্ছা দেখা যায় যদি আসে তো দেখা এই যে আপনি নামাইলেন কথা ঠিক আছে এখন আপনি তো ভাই 18 বছর অভিজ্ঞতা বলছেন জি এই যে 18 বছর অভিজ্ঞতা যে মাছটা আপনি নিছেন করতেছেন আর আজকে কিন্তু একটা নামাইছেন আপনি একটা প্রজেক্ট নামাইছেন যদি বিক্রি করেন না আপনি সেটি আসলে কতটুকু পার্থক্য বুঝলেন আপনাকে এর আগেও বললাম যে ডিসকালার এই রং এই সরাসরি তাপ পড়তেছে আর এই গ্রিন হাউসে সরাসরি তাপ পড়তেছে না আচ্ছা তাপ দিতেছে হলো বাতাসে হ্যাঁ বাতাসটাই মেইন ভিতরের কাগজের হিটে আচ্ছা 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 আপনি ভিতরে গেলে ওই ফ্যানটা অফ করে দিয়ে ভিতরে গেলে দেখেন অনেক তাপমাত্রা আমার কেমন কেমন সেটাই হচ্ছে যে ও ডাইরেক্ট সূর্যের তাপ পাইতেছে না আর ওই রংটা নষ্ট হইতেছে না আর দেখেন বাইরের মাছ আর ভিতরের মাছ অনেক কালার কম অনেক কালার কম অনেক কালো আর ওইটা গ্লেজ দিছে রাইট হ্যাঁ ওইটা গ্লেজ দিছে আর ওই মাছটার মানে অনেক উন্নতই আমার কাছে লাগতেছে এখন যারা খাবে তাদের তো একটা রুচিসম্মত এই মাছটা রুচি তো হয় না আসলে হয় না অনেকের হয় না হয় না কিন্তু এই মাছটা তো রুচিসম্মত মাছ করা হইতেছে ফাইন আসলে এখন পরিশেষে কথা হলো ভাই তবে দেশের লোক যদি ভালো জিনিস চায় তাহলে গ্রিন হাউসের মাছ যদি তারা সংরক্ষণ অনলাইনে আমাদের কাছে চায় আমি প্যাকেটিং করে আমি প্যাকেটিংয়ের মেশিন আনবো মেশিন এনে অনলাইনে চালে আমার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি প্যাকেটিংয়ের মাধ্যমে মাছ দিতে পারবো এখন আপনি 18 বছর পর কথা কি বলেন এটা আমাদের বাংলাদেশে খাবে কি খাবে না সেটা বলেন এটা অবশ্যই ভালো মানুষ যারা জানবে যারা ভালো জিনিস চাবে যারা ভালো জিনিস খেতে চাবে তারা এই জিনিসই চাবে ফাইন ফাইন আসলে দর্শক আমরা ওইটাই চাই যে আসলে আমরা দেখেন আসলে আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু পিছিয়ে নাই আমরা সব যথেষ্ট ডেভেলপ করার চেষ্টা করছি কারণ এই যে রফিক ভাই আগে আসছে উদ্যোক্তাকে আসছে এবং আপনারা সবাইকে আগে আসছে একটা কথা বলছি যদি কারো জানা থাকে যে আসলে ভাই এইটার ভিতরে কোনো বাতাস আছে কি না বা কোনো মানুষদের ক্ষতিকারক না কোনো কিছুই নাই যেটা এর ভিতরে প্যাকেটে লং জুড়ি থাকবে হ্যাঁ হলে আর একটু ভালো হয় কারণ যেহেতু এখানে কোনো ধুলো ঢুকতেছে না কোনো ভাইরাস যোগার কোনো কিছু নাই না ভালো সুন্দর আর মানুষ ভালো ভালো জিনিস চায় ভালো জিনিস মানে খেতে চাইলে তাহলে 2 টাকা খরচ করতে হবে বেশি অবশ্যই 2 টাকা খরচ করে নিতে হবে তবে ভালো জিনিস চাইলে আমার ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে অনলাইনে আমাকে চাইলে আমি জিনিসটা ঠিক আছে সময় দিবেন আপনি ব্যস্ত মধ্যে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম